দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মালদার বিমানবন্দর। মালদার এই বিমানবন্দরকে চালু করার জন্য কয়েক বছর আগে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কাজও শুরু হয়েছিল রানওয়ের, কিন্তু মাঝপথে বেশ কিছু জটিলতার কারণে বন্ধ হয়ে যায় মালদা বিমানবন্দর সংস্কারের কাজ। বর্তমানে এই বিমানবন্দরে এখন সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ এবং তিন এইচারদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এটাকে কি বলে, জায়গাটাকে কি বলে? সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এই বিমানবন্দরে এসে ভিড় করছেন, কেউ আড্ডা দিচ্ছেন, আবার কেউ শরীর চর্চায় ব্যস্ত। রীতিমতো বিমানবন্দরের রানওয়ে মধ্যেই চলছে টিন এজারদের একাংশের বাইক রেসিং। এই পরিস্থিতিতে মালদার বাসিন্দারা দ্রুত বিমানবন্দর চালানোর চালু করার দাবি জানিয়েছেন। মালদা শহরের বাগবাড়ি এলাকা যাবার পথেই মালদা মানিকচক রাজ্য সড়কের ধারেই রয়েছে কয়েকশো একর জমির ওপর মালদার বিমানবন্দরটি। কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিমানবন্দর চালু করা নিয়ে উদ্যোগী হয়েছিলেন, তারপরে শুরু হয়েছিল সংস্কারের কাজ। কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যায় সংস্কারের কাজটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে ফাঁকা বিমানবন্দরে অসামাজিক কার্যকলাপ বাড়ছে। কবে এই বিমানবন্দরটি চালু হবে সে ব্যাপারে জানতে চাইছেন মালদার মানুষ। বড় কার্গো এয়ারপোর্ট চেয়েছিলাম, কার্গো এয়ারপোর্টটা ওই ইটের দিকে হবে, হয় হবিপুরের লাইনে হতো, নাই আমাদের যে এখন এক্সপ্রেস ওয়ে হয়েছে তার পিছন সাইডটা, এটা করার একটা প্ল্যান হয়েছিল সম্পূর্ণ। কারণ এই ছোটো এয়ারপোর্টে এটা অত বড় প্লেন নামবে না, আইটির কাজগুলো করা এগুলো যদি হয়ে যায় তাহলে রানওয়ে চালু হয়ে যায়। কেন্দ্র সরকারের যে সমস্যা সেটা তো আছেই, আপনারা জানেন যে রাজ্যের বারে বারে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তার সহযোগিতা তারা চায় না। এখানকার যে কোনো উন্নয়নের ক্ষেত্রে ওরা সবসময় মনে করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই আমরা এখানকার উন্নয়ন করতে পারবো, অথচ কেন্দ্রীয় সরকারের সমস্ত যে উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্পের টাকা সব টাকা তারা এখানে গ্রহণ করছেন এবং নিজের নামে তারা চালিয়ে যাচ্ছেন। মালদায় বিমানবন্দরটি চালু হলে বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে বলে দাবি করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বিগত কয়েক বছর ধরে বামফ্রন্ট সরকারের আমল থেকে আমরা চেষ্টা করছি, মমতা ব্যানার্জি এখানে আসার, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় ভিজিট করাতে, আমরা 2019 সালে তাকে সমস্তভাবে লিখিতভাবে জানিয়েছি এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এয়ারপোর্ট করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করবেন। জেলাশাসক রাজশ্রী মিত্র জানিয়েছেন এ ব্যাপারে উদ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস আপ কি আওয়াজ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.